এক মাসের মধ্যে লেবাননের বৈরুত বন্দরে আবারও আগুন লেগেছে। বৃহস্পতিবার হঠাৎ করেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়, ধোঁয়ায় ছেয়ে যায় পুরো বন্দর এলাকা। লেবাননের সেনাবাহিনী জানায়, বন্দরের একটি তেল ও টায়ারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গত 4 আগস্ট বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে অন্তত 200 জন নিহত হন, আশেপাশে এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈরুতের অগ্নিকাণ্ডের বর্তমান চিত্রটি। আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। লেবাননের বৈরুতে গত এক মাস আগেও কিন্তু, অর্থাৎ 4 আগস্ট, প্রায় এক মাস আগেও কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটির খবর আমরা অবশ্য জেনেছি। সেই বৈরুত বন্দরেই কিন্তু আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কারণটি এখন পর্যন্ত স্পষ্ট নয়।